দোস ভাই কইছে একটা গাড়ি দেখতে, গাড়ি কিনবো একটা। গাড়ি কিনবি তুই? কি কস আই গবি না বেটা, আমার গাড়ি তো বেশ কম বেটা। এই যে এটা দা বেটা গাড়ি না, তুই একটু খোঁজে রাইস, ভালা গাড়ি পাইলে আমারে কইস। ভালা গাড়ি মানে? এই বেটা তুই গাড়ি সম্বন্ধে কি বুঝস? এটা কি গাড়ি তুই জানোস? এটা জাপানি গাড়ি, জাপানি। চাকাটা দেখছিস কি মোড়া? হ্যাঁ আয় দেখ, তুই যখন এই গাড়ি চালাবি এই সামনের চাকা মোড়ার লেগে তোর কাছে মনে হবে তুই গাড়ি না, তুই বিমান চালাইতেছিস, বিমান। আর এই মডেলের নতুন যে গাড়িটা আছে না, ওই গাড়িতে কি চাকা দিছে জানোস? সাইকেলের মতো চিকনা টায়ার, এরকম মোড়া চাকা ভাই তুমি পাওয়া না। আর এই যে দাও পিসের চাকাটা দেখাও, এই যে দেখছিস পিসের চাকাটা পুরো কত বড় বাউলি মোড়া। হ্যাঁ বেটা, ট্রাকের চাকার মতো এত মোড়া চাকা থাকে না, এই গাড়ি তো যত মোড়া একটা চাকা দিছে। আর তুই কস এই গাড়ি ভালো না, তুই গাড়ি সম্বন্ধে কি বুঝস বেটা? তুই ইঞ্জিনটা দেখছিস, তুই ইঞ্জিন সম্বন্ধে কি বুঝস? এটা পুরো জাপান ইঞ্জিন, জাপানি, বুঝছস? জাপান ইঞ্জিনের গুণ কি জানো? তুই বলে কা 100 টাকা দামের গবির করবি, 6 মাস চালাবি, তারপর পিস্টন পিছনের মতো ফেলবি, পিছনের মতো। গাড়ি সম্বন্ধে কি বুঝস? হালার গাড়ি হালা। এই যে দেখ এই ট্যাঙ্কিটা দেখছিস না, এটা ট্যাঙ্কিটাও জাপানি ট্যাঙ্কি, বুঝছস? এই ট্যাঙ্কিতে পুরো 11 লিটার তেল আছে। আর এখন যে গাড়িটা বাইরেছে ওই গাড়িটা মাত্র 9 লিটার তেল ওড়ে। তুই এই গাড়ি পাবি হালার গাড়ি হালা। আর একটা সুবিধা হল, এই যে কার্বোরেটর আছে না, কার্বোরেটর, এই কার্বোরেটর সামান্য পরিমাণ তেল যায় বাবা, 1 লিটার তেলে পুরো 195 কিলো চলে। তো গাড়ি চলবে এখন মাত্র 30 কিলো যাইবো ভাইয়া, বুঝলি না? গাড়িটা ভালো করে দেখ, মশাটা দিলে গাড়িটা চকচক করবো, ধুইলে গাড়িটা পুরো নতুন হয়ে দেবো। এই গাড়ি পাবি না বাবা। শোন মামা, তুই যদি নতুন গাড়ি এইটাই কিনোস তাহলে এই গাড়িটা কিন্তু আর পাবি না, কারণ এইটাই এইটা এইটাই বেস্ট ভাই। তাহলে তুই এক মিনিট খারা এই জায়গায় খারিস, আমি বাইরে তেল এনে আইতাছি। এড়াই কিনবো ভাই, এড়াই কিনবো, এড়াই ভালো লাগছে। কি এই বেটা, গাড়ি সম্বন্ধে না হয়ে নিতে যাস গা বেটা। এই গাড়ি একটা বৈশিষ্ট্য আছে তুই জানোস? হ্যাঁ, এই গাড়ি তুই চা খাইতে খাইতে বেশ চালাইতে পারবি বেটা, যে কোনো টাইমে, যে কোনো জায়গায়, যে কোনো সিচুয়েশনে। অ্যাভেলেবল কাস্টমার এই গাড়ি কেনার জন্য অল টাইম খাড়া থাকে, বুঝছো মামা? কি থাকে? খাড়া থাকে। ধর কোনো কারণে তুই রাত 12টার সময় গাড়িটা বিক্রি করতে পারছিস না, কারণ ওই সময় তুই কাস্টমার পাবি না, তখন তুই খালি আমার একটা ফোন দিবি, আমি আমু 79 গাড়ি কিনে লয়ে যাবো, ঠিক আছে? এগুলো লয়ে তোর কোনো চিন্তা করতে হবে না মামা, এই গাড়ি এই গাড়ি, বুঝছো? আর আমি এই গাড়ি বিক্রি করতেছি কি লেগে জানোস? কারণ আমার একটু টাকা দরকার। নালে গাইডেন বেস তোমারে খারা খারা দোস, আমি কি মামি কি মামি আনি আইতেছাম ভাই, টেল আইতেছাম ভাই, টেল আইতেছি। তুই যাইস না এনি থাক, তুই যাইস না এনি থাক। ভাইয়া গাড়ি কিনবো, তাড়াতাড়ি টাকা দাও। কিসের টাকা? কি গাড়ি কিনবি তুই? রে কি গাড়ি কিনবো মানে, তুমি গাড়ি দেখতে কইছো আমি গাড়ি দেখতে লাইছি, একটা বন্ধুর গাড়ি, অস্থির গাড়ি ওড়ে কিনতে হবে টাকা না। আন্তর যে তুই কার না কার গাড়ি দেখা পাগল হইছস, তোর আমি ভালো গাড়ি কিনে দিব, পরে যা। আর না ভাই, তুমি কি কও, আন্তাজে দেই না, তাজে দেখছি, ওটা জোস গাড়ি, ওড়ে কিনতে হবে টাকা দাও। আচ্ছা তুই যেই গাড়ি দেখাইছস তোর ওইটাই নতুন কিনা দিমু, সমস্যা নাই, যা। আরে না ভাই, তুমি বুঝতেছো না, গাড়ি ওড়েই কিনতে হবে, নতুন যদি কিনি কিন্তু ওটার লগে যা সরি তো পামু না, ওটা অস্থির গাড়ি, জোস গাড়ি, ওড়েই কিনতে হবে টাকা দাও। পাগল তো তুই পুরাই হইছস, কি আছে ওই গাড়ির ভিতরে? কি নাই ওই গাড়ির ভিতরে? আছে কি এইডা কো আমারে? অনেক কিছু আছে ওই গাড়ির লগে, ওই গাড়ির লগে এমন মোড়া মোড়া চাকা, সকেট জাম্পার স্পিরিং অনেক জাম করে, যে ট্যাঙ্কি ট্যাঙ্কি বলে এত মোড়া ওটার ভিতরে 11 লিটার পুরো ধরে। আর যে নতুন গাড়িটা এখন বাইরে ওটার ভিতরে ধর 9 লিটার, এর লিগে নতুন নেওয়া যাবে না, বুঝছো? পিসের চাকা এমন কাড়া কাড়া, জাপানি ইঞ্জিন, নতুন মোবিল ভরা, তেলে কম চলে, তেলে বেশি চলে, গাড়ির লুক পুরো খারাপ, ঠিক আছে জোস। আর কালারের কথা কি কমু, এই কালারটা নতুন গাড়ির ভিতরে আমি বর্তমানে পাওয়া জানা। আরো কইছে ভাই, এই গাড়ি যদি ব্যস্ত হয়ে যায় এর থেকে বেশি দামে ব্যস্ত পারবো, আর যদি কোনো কাস্টমার না পাই ওর কাছে ব্যস্ত পারবো, আর বিপদে পড়ে এই গাড়ি ব্যস্ত আছে ওড়ে কিন্তু টাকা। শোন তোর একটা কথা কই, কোন পণ্য পাগল হয়ে কিনতে হয় না, কিনলে পরে পস্তাবি, যা। ঠিক আছে ভাই বুঝছি, এত কাহিনীর দরকার নাই, তুমি বড় ভাই, তোমার কাছে টাকা চাইছিলাম, তুমি একসময় কইছিলে দিবা, এখন বুঝছি দিবা না, এত পেছনে তো কোনো দরকার নাই, বড় ভাই টাকা দিলেন এটাই আর কি, যাই গা অন্য জায়গায় তুমি টাকা ম্যানেজ করবো। আচ্ছা তোর টাকা লাগবো তো, তাড়াতাড়ি চলো ভাই, তাড়াতাড়ি চলো। আল্লাহ জানে ভাইয়া গাড়িটা বেচে দিল নি, ওই 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 গাড়ি বেসিস না, বুঝছস? টাকা ম্যানেজ হয়ে গেছে গা, আমি আইতেছি, আমি আইতেছি, তুই 5 মিনিট খারাপ, আমি আইতেছি, এখন টাকা লাইতেছি। এ বা গাড়ি কিনা লইলাম, এটা কিনছস? হ্যাঁ। দূর বেটা কি গাড়ি কিনছস? আমারটা বেশ আলম গাড়ি।
তোরটা তো জোস গাড়ি তোরটা আমার গাড়িটা কিন বেটা আমার গাড়িটা হলো নিউ সিগন্যাল গাড়ি বুঝছস বেচালামু বেচালাবি না তাই তো ডাকিনু তোর ডাকিনু দাঁড়া ভাই পাইতে টেল হইতেছি যা যা তার টাকা লয়ে যা ভাইয়া নতুন আরেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখছি ওইটা জেডে কিনছি ওইটা থেকে জোস ওইটা কিন্তু তোর টাকা টাকা দাও তুই নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবি তাহলে দুদিন আগে ওইটা কিনলি কে এখন তুই দুইটা গাড়ি দিয়ে কি করবি এক কাজ কর তোর আগের গাড়ির তো কাস্টমার অভাব নাই ওইটা তুই বেচা তোর নতুন সেকেন্ড হ্যান্ড গাড়িটা তুই কিন যা হ ভাই এরকম করে তো কখনো ভাবি নাই আমার আগের তো কাস্টমার অভাব নাই ওইটা বেচা নতুন এটা কিনতেছি ভাই যাই দোস তুই না কইছিলি গাড়ি কিনবি এই গাড়িটা তো আমি বেচালামু গাড়িটা দুই দিন আগে কিনছি বুঝছস ভালা গাড়ি সামনের চাকা এমন মোড়া পিছের চাকা এমন মোড়া ইঞ্জিনটা জাপানি তেলে অনেক চলে 11 লিটার তেল চলে আর একটা কাহিনী কি জানোস এই গাড়িটা যখন তখন যে কোনো সময় বেচালাই তোর বুঝছস চা খাইতে খাইতে বেচালাবি আর যদি কাস্টমার না পাস আমার কাছে বেচালাবি তুই এটা ল আমি তো এই গাড়ি কিনবো না আর এই গাড়ি তুই এলাকায় ব্যস্ত পারবি না তুই যদি এই গাড়ি ব্যস্ত চাস তুই এটা লয়া খাঙ্গারি বাজার যা খাঙ্গারি বাজারটা কোন দিকে চাঙ্কের পুলের নিচ দিয়া চাঁদের বাড়ির সাইড দিয়া ডাইনে যায় বামে গেলেই খাঙ্গারি বাজার ঠিক আছে তাহলে যা দোস্ত তুই এই জায়গায় তোর আমি তন্ন তন্ন করে খুঁজতেছি বুঝছস আচ্ছা তুই তো কইছিলি যে এই গাড়ি যদি বেচি তাহলে জানি তোরই দেই আমি তন্ন একটা গাড়ি দেখছি এটা কিনবো এটা ধর তোর পায়ে ভালো হয়েছিল টেকা দে বেচালাবি না ভালো গাড়ি ছিল গাড়ি কি হেডে এইডা চাকা তো পুরাই সাইকেলের চাকার মতো চিকনা হয়ে গেছে গা আর পিছের চাকা তো পুরাই রিক্সার চাকা এটা কি হেডে গাড়ি দেখা তো মনে হয় না এটা হেডে গাড়ি কিরে ইঞ্জিনে তো জং পড়ে গেছে গা ইঞ্জিন কি চেঞ্জ করছুস এটা আগে তো জাপানি ইঞ্জিন আসিল জাপানি ইঞ্জিন না শেষ করে পুরো লক্ষ চক্র ইঞ্জিন লাগাইছিস বডির কি অবস্থা দুদিনে গাড়িটা শেষ করে দিছিস বেড়া হ্যাঁ আজীবন মানুষ চালা এই গাড়ি বেড়া তোর চেহারা আর গাড়ির চেহারা অন সেম না এই গাড়ি খাইব না তুই একটা কাজ কর তুই এই গাড়ি মাঙ্গের কাছে বেচেলা আর কিছু পাস আর না পাস বাঙালি হিসাবে টিনের দাম পাবি তাছাড়া কোনো উপায় দেখতেছি না আমি আর একটা বুদ্ধি আছে আচ্ছা তুই একটা কাজ কর বাঙালির টাকাটা আমি তোরে দিয়ে দিতেছি তুই গাড়িটা আমারে দিয়ে যা দোস আমি তো তোর কাছে কোন কিনছিলাম 50,000 টাকা দিয়া এখন যদি তোরে দিয়ে দিই তুই কয় টাকা দিবি তুই তো একটা কঠিন প্রশ্ন করে এলাইছস 20 টাকা কেজি লোয়া ধরলাম 100 কেজি হইব বাঙালির দোকানে নিয়া চিট করে হালাইয়া হ্যামার দিয়া গোড়া দুই বাড়ি দিলে 20 কেজি মারি সুদ্ধে যাইবে তাইলে থাকবো 80 কেজি আচ্ছা যা 3,000 টাকা দিয়ে দিন ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো